দেশে করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এ নিয়ে দেশে করোনা মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,033 জনে। এদিকে গণটিকার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে নাগরিকদের ব্যাপক উপস্থিতি। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। প্রাপ্তবয়স্কদের সাথে 12-18 বছর বয়সীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পদ্ধতি সহজ হওয়ায় উৎসাহ ছিল অনেকের মাঝে। গণটিকা কার্যক্রমে টিকা নেয়ার সুযোগ পেয়ে বেড়েছে মানুষের আগ্রহ। নিবন্ধনের ঝামেলা নেই, উঠে গেছে বয়সের দেয়ালও, তাই এখন যেন টিকা নিতে পিছিয়ে থাকতে চান না কেউই। ভয় ভয় ছিলাম, এখন আর ভয় ভয়টা ভিতরে নাই, সুতরাং টিকা দিতে হবে। কাজে ছিলাম তো আমরা বুঝতে পারি নাই, আমার কাগজপত্র হারাই গেছে, তাই এখন গণটিকা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এর প্রমাণ সহজেই মিলল রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। আগের ঘোষণা ছিল 26 ফেব্রুয়ারি শেষ হচ্ছে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম, পরে বাড়ানো হয় আরও দুদিন। তাই দ্বিতীয় দিন টিকা প্রত্যাশীদের লাইনের দৈর্ঘ্য কিছুটা কমেছে। জনগণ বেশি, এটা সহ্য করতে হবে, কষ্ট হইল, মেনে নিতে হবে। আমার যে নিবন্ধন যে সময় করছি তাতে 3 ডোজ হয়ে গেছে, তারপর আমি দেশে ছিলাম, করি না, এখন আসছি দেওয়ার জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে বিদেশগামী কর্মী দ্বিতীয় ডোজ, নিবন্ধিত সাধারণ নাগরিক আর গণটিকা নিতে আসাদের ছিল সুশৃঙ্খল আলাদা লাইন, তাই অপেক্ষা বাড়লেও বিরক্তি কম। আমি তো গণটিকার জন্য আসিনি, আমি তো বিদেশ যাত্রী আর কি, সৌদি যাবো তো সেই জন্য আর কি। টিকা তো আসলে মানে নেওয়া দরকার, কারণ টিকার মাধ্যমে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং এই টিকা এবং স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে দেশকে করোনা মুক্ত করতে হবে। এখন যখন সবাই দিতেছে বাধ্যতামূলক করা হয়েছে, তাই বাধ্য হয়ে এখন দিতে আসছি, যেহেতু এটা ছাড়া বাইরে কাজ করতে গেলে অসুবিধা হবে। রেজিস্ট্রেশন কার্ডের ডেটটা নাই, তা এটা আজকে একটা করা হয়েছে, গতকালকে একটা করা হয়েছে, কিন্তু মেসেজটা স্টিল নাও আমি পাইনি, ফাইভ ওয়েট করেন। প্রথম দিনের চেয়ে এদিন চাপ কম থাকলেও স্বাভাবিকের চেয়ে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিটি সদস্যকে। ঢাকা মেডিকেল কলেজে এখন পর্যন্ত আমরা প্রতিদিন এমনিতেই আমরা 5,000-6,000 দিতাম, গত কয়েকদিন যাবৎ আমরা 7,000-8,000 করে দিচ্ছি, আর গতকালকে আমরা 10,000-এর কাছাকাছি গেছি। কাজে আমরা আসলে এটা এখন অভ্যস্ত হয়ে গেছে, আমাদের এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমাদেরকে এটা সক্ষম আমরা ম্যানেজ করতে, ইনশাল্লাহ আমরা আজকেও পারবো। গণটিকার অন্য কেন্দ্রগুলোতেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজারবাগ পুলিশ হাসপাতাল কেন্দ্রে ফাইজারের টিকা শেষ হয়ে যায় দুপুরের দিকে, এতে ঘণ্টাখানেক অতিরিক্ত অপেক্ষা করতে হয় 12-18 বছর বয়সীদের। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে সাধারণ নাগরিকদের ভিড় ছিল কিছুটা কম। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।